নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল পঁচিশে ডিসেম্বর বড়দিন সাতটি রাশির ভাগ্য খুলতে চলেছে কোন এই সৌভাগ্যশালী সাতটি রাশি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন দেখুন তিনটি গ্রহ এই সাত রাশিকে অপার ধন দিবে পঁচিশে ডিসেম্বর টু একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই সাত রাশির জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এই সময়টা আপনারা কিন্তু গুছিয়ে নিন কারণ একটা কথা রয়েছে সময় কিন্তু বারবার আসে না তো সাতটি রাশির ক্ষেত্রে কিন্তু পঁচিশে ডিসেম্বর টু একত্রিশে ডিসেম্বরের মধ্যে বেশ কিছু পরিবর্তনের পরিবর্তন হতে কিন্তু চলেছে কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি একে একে আলোচনা করব দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন করতে আপনারা কবজ নিতে চাইছেন রত্ন নিতে চাইছেন গ্রহ প্রতিকার বাস্তু প্রতিকার করাতে অবশ্যই দেওয়া বুকিং আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন দেখুন কৌশিকের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই অর্থাৎ আমার অভিধান থেকে আমি না শব্দটি কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি আমাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের মধ্যে নটি গ্রহ শুভ থাকতে পারে না আর নটি গ্রহই কিন্তু অশুভ থাকতে পারে না সেই জায়গাটাতে যদি সঠিক প্রতিকার সঠিক গাইড যদি করা যায় না আমি খুব দায়িত্বের সাথে বলছি সেই জায়গাতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ তিনটি গ্রহ শনি শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কিন্তু এই সাত রাশির ভাগ্য কিন্তু চমকাবে কৌশিকদা কখনো হাওয়াতে কথা কিন্তু বলে না দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি ওয়াই টোটাল যে ভিডিওগুলো দিই কি না ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিই দেখুন শনি শুক্রের মিত্র শুক্র বা শনির মিত্র বুধ শুক্রের মিত্র আবার বুধ আবার শনির মিত্র শনি বা বুধের মিত্র বুধ বুধ আবার শুক্রের মিত্র অর্থাৎ এই তিনটি মিত্র প্ল্যানেট সঙ্গে এই সাত রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে দশা মহাদশা যদি পারমিট করে নিশ্চিত নিশ্চিত রূপে এই সময়ের মধ্যেও কিন্তু আপনারাও কিন্তু হবেন মহা কোটিপতি দেখুন সমস্যা আছে সমাধানের পথও রয়েছে আমরা অনেকে ভাবি যে ঈশ্বর হয়তো আমাদেরকে দেখছে না ঈশ্বর আমাদের মুখ আমাদের দিকে মুখ তুলে চাইছে না দেখুন আমরা প্রত্যেকে কিন্তু গ্রহের কিন্তু আন্ডারে অর্থাৎ গ্রহ কিন্তু সর্বশেষ কথা কিন্তু বলে অর্থাৎ আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান এবং আপনাদের জন্মকুণ্ডলিতে দশা মহাদশা এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার প্রথম যে রাশির আমি কথা বলবো পঁচিশে ডিসেম্বর টু একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম রাশি আপনার সৌভাগ্যশালী রাশি ধনু রাশি ধনু রাশির এই সময় বিশেষ করে ব্যবসা থেকে আপনারা লাভ পাবেন শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা কনস্ট্রাকশনের কাজকর্ম করছেন বা আপনি অ্যাজ এ বিল্ডার অ্যাজ এ প্রোমোটার বা আপনি ল্যান্ড রিলেটেড বিজনেস করছেন বা আপনি ট্রাভেল ট্যুরিজম বিজনেস করছেন বা আপনি বিউটি পার্লার বিজনেস করছেন এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু লাভ পাবেন আপনারা যদি ধনু মানুষ ক্ষেত্রে বিশ্ব রাশি রাশি চমৎকার হতে চলেছে চমৎকারকে নমস্কার জানাই বিশ্ব রাশি এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছেন আপনাদের এই সময়ের মধ্যে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকে লাভ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা মজবুত হতে চলেছে মান লাভ হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনারা কিন্তু এক কথায় বড় পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে অর্থাৎ বিশ্ব রাশির ডেলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদ প্রতিষ্ঠা বা যারা চেঞ্জ করতে চাইছেন কোনো কর্মের ভালো সুযোগ আসতে চলেছে তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী এই সময়ের মধ্যে আপনাদের কোনো কোনো ক্ষেত্রে ঋণ পরিশোধ শত্রু শান্ত হবে এবং এর পাশাপাশি আপনাদের বিবাহ এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুত হতে চলেছে যারা চাঁদি গোল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন এবং এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে তুলা রাশির এরপর যে রাশি সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশি কিন্তু বড় পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে আপনাদের এই সময়ের মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে এই সময়ের মধ্যে আপনাদের কোনো প্রপার্টি বা কোনো বাড়ি গাড়ি বা ফ্ল্যাট বা এই সকল জিনিস কিনা বা কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন সুনাম আপনার প্রতিষ্ঠা লাভ হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিং সঙ্গে যুক্ত রয়েছেন ভাগ্যের আপনারা এই সময়ের মধ্যে সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আসতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে আপনারা যদি কুম্ভ রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে এবং সম্পত্তিগত দিক থেকেও এই সময় আপনারা লাভ পাবেন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি মকর রাশি মকর রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের এই সময়ের মধ্যে সুখ সাধন বৃদ্ধিও হতে চলেছে কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগ আপনাদের আসতে চলেছে আপনাদের মান সম্মান যশ এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকে লাভ আপনারা পেতে চলেছেন আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় কিন্তু মজবুত হতে চলেছে অর্থাৎ এই সাতটি রাশি আগামী সাত দিনের মধ্যে কিন্তু বড় একটা পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যেও কিন্তু আপনারাও কিন্তু হতে চলেছেন মহা কোটিপতি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই সাতটি রাশির জাতক এবং জাতিকারা ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ